অবৈধভাবে সৌদি পাড়ি দেওয়া প্রবাসীদের মধ্যে 104 জন প্রবাসী শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। আজ 28 মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ব্র্যাক কর্তৃক শুকনো খাবার প্রদান করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস সংগ্রহ করে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে তাদের কোনো সুযোগ সুবিধা আসলে তা প্রদান করা যায়। প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তা দেবব্রত ঘোষ বলেন, ভাইরা যারা আনডকুমেন্টেড ছিলেন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আমরা প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে তাদেরকে ব্র্যাক কর্তৃক প্রদত্ত খাবার তাদেরকে দিচ্ছি, শুকনা খাবার এবং কিছু ডকুমেন্ট আমরা সংগ্রহ করছি। বিশেষ করে তাদের যে পাসপোর্ট আউটপাস আছে তার একটা ডকুমেন্ট আমরা সংগ্রহ করতেছি, যাতে পরবর্তীকালে তাদের যদি কোনো সুযোগ সুবিধা অথবা এর রুট কজগুলো আমরা বের করার চেষ্টা করব। এবং প্রবাসীদের পাশে এই যে সরকার এবং এনজিওরা এগিয়ে এসেছে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আমাদের সাথে কাজ করছে, এটা আমরা অব্যাহত রাখবো। জানা গেছে এসব প্রবাসী শ্রমিকদের কোনো বৈধ ডকুমেন্টস না থাকায় কেউ 1 মাস 2 মাস আবার কেউ 15 থেকে 20 দিন হাজত খাটার পর সেদেশের সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।